দীর্ঘ তিন মাস পর রাজপথে ফিরেছে রাজনীতি। নির্বাচনের মাত্র ২০ দিনের মাথায় পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও বিএনপি। সংসদ অধিবেশনের প্রথম দিন অর্থাৎ ৩০ জানুয়ারি রাজপথে নামার ঘোষণা দিয়েছে বিএনপি। পাল্টা কর্মসূচি নিয়ে রাজপথে অবস্থান করবে ক্ষমতাসীনরা এমনটি শোনা যাচ্ছে। আবারও উত্তপ্ত হচ্ছে রাজনীতি, নতুন সরকারের কি প্রস্তুতি, এসবই আজকের আলোচনায় আনতে চাই। প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি জেরুসালেম নিবেদিত দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। আমি ফার্নেস জুই থাকছি আপনাদের সঙ্গে। আজ আমরা শিরোনাম নির্ধারণ করেছি নতুন সরকার ও রাজনীতি, আর এই আলোচনায় আমার সঙ্গে আছেন তিনজন সম্মানিত অতিথি। এ পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি। স্টুডিওতে আছেন সুভাষ সিংহ রায়, রাজনীতি বিশ্লেষক ও বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত লেখক। আছেন আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ। সেই সঙ্গে আরও আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক। তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব সুভাষ সিংহ রায়, আপনাকে দিয়ে যদি আলোচনাটা শুরু করি, যেমনটি বলছিলাম শুরুতেই যে আবার উত্তপ্ত হচ্ছে রাজনীতি, নতুন সরকারের কি প্রস্তুতি রয়েছে? রাজপথ নিয়ে তো রাজনীতি থাকবেই, এবং আমাদের বাঙালি জাতির ইতিহাসের সাথে রাজপথ জড়িত আছে। বাঙালির যাপিত জীবনেও কিন্তু রাজপথ জড়িয়ে আছে। আমি যখন প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের, একটি কবিতা আমরা খুব মুখে মুখে আওড়াতাম, কবি হেলাল হাফিজের, এটি প্রেমের কবিতা, যে ব্যর্থ হয়ে থাকে যদি প্রণয়ের এত আয়োজন, আগামী মিছিলে এসো, স্লোগানে স্লোগানে হবে কথোপকথন, যদি ধ্রুপদী পিপাসা নিয়ে আসো, তোমার লাল শাড়িটা পরে এসো। তা সেটা তো ভালোবাসা প্রেমের সেই কবিতার ছন্দগুলো আমরা আওড়াতাম। কিন্তু এখন রাজপথে রাজনীতি কথাটা শুনলে মানুষ একটু চমকে ওঠে, আবার কি কোন মায়ের কোল খালি হবে? এবং যে রাজনীতির অন্তঃসার শূন্যতা, সেই রাজনীতি কি আমরা কতদিন টানবো, কতবার এই পথ দেখতে হবে, তখনই সংকটটা দেখা দেয়। আমি তো মনে করি আওয়ামী লীগের এখন সবচেয়ে বড় যে দায়িত্বটি, জনমানুষের আস্থা অর্জন করা এবং সে সেই লক্ষ্যে কাজ করা। আর বিএনপি নিয়ে যত চিন্তা করবেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিএনপি নিয়ে যত কথা বলবেন তত বেশি সময় নষ্ট হবে, কেননা বিএনপি নিয়ে কথা বলার কিছু নাই। বরঞ্চ বিএনপি নিয়ে যত বেশি কথা বলবেন তত বেশি বিএনপি ওই প্রেক্ষিতে কথা বলার বেশি সুযোগ পাবে, এক ধরনের ইনডাইরেক্ট মার্কেটিংও বটে। সেটা বাদ দিয়ে যত ভুল ত্রুটি, যেটা মাননীয় প্রধানমন্ত্রী তার ইশতেহার ঘোষণার সময় বলেছেন যে ত্রুটি বিচ্যুতি সব দায়িত্ব তিনি নিজের ঘাড়ে নিয়েছেন, সরকারের ঘাড়ে নিয়েছেন, আর সাফল্যের দায় দায়িত্ব জনগণকে দিয়েছেন, ওই পথ ধরে যদি সামনের দিকে এগিয়ে যায়, আমি তো মনে করি আমাদের উন্নত সমৃদ্ধ একটি দেশ, এটা মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বঙ্গবন্ধু সোনার বাংলা, ২০৪১ যে টার্গেট করা হয়েছে, আমার ধারণা তার আগেই আমরা সোনার বাংলা প্রতিষ্ঠিত করব। কিন্তু জনাব সুভাষ সিংহ রায়, আমরা দেখলাম যে অনেক অনিশ্চয়তা সত্ত্বেও নির্বাচনটি হয়ে গেল, কিন্তু রাজনৈতিক সংকট কেন এখনো অমীমাংসিত? আপনি কার সাথে কার মীমাংসা করবেন, এটা তো আমার মতন ছোট ব্যক্তি মাথায় ঢোকে না। এটা আবু আলম শহীদ খান তিনি বলতে পারবেন, এবং কিন্তু এটুক বুঝি আমাদের যারা গুণীজন, যারা ঋদ্ধিমান মানুষ, তাদের অনেক অনেক ক্ষেত্রে একটা সংকট দেখি, কেন পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞান হচ্ছে কাণ্ডজ্ঞান, আবার অতিজ্ঞানী মানুষের কিন্তু সাধারণ জ্ঞান থাকে না, কেন এত এত কিছু হইচই, এত কিছু কথা বলা, এত নির্বাচন নিয়ে টানটান উত্তেজনা, নির্বাচন করতেই দেবে না, এবং যারা করতে দেবে না ঘোষণা করেছেন, এবং তারা সম্পূর্ণরূপে দেশবিরোধী চক্রের সাথে যুক্ত। আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি, আমার লেখালেখি, আমার কথাবার্তায় আমি যত বেশি তাদের সম্বন্ধে কম বলতে পারবো ততই আমার সার্থকতা। অতএব বাংলাদেশের মানুষের যাপিত জীবনের যে আকাঙ্ক্ষা রয়েছে, যাদের যে সংকটগুলো রয়েছে, সেইগুলোর ব্যাপারে দৃষ্টিপাত করা প্রয়োজন। এখন জনমানুষের রাজনীতি যে করবে না, সে কিন্তু মানুষের কাছে কিন্তু গ্রহণযোগ্য থাকবে না। এবার নির্বাচনে প্রমাণ হয়েছে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, অনেক দাপুটে মানুষ একবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে হেরেছেন, অনেক বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে অবস্থান করছেন, সাবেক মন্ত্রী হয়েছেন বিভিন্ন সরকারের সময়, তিনি তার এপিএসের কাছে হেরেছেন। অতএব সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, এটা যদি রাজনীতিবিদরা যত বেশি তাড়াতাড়ি বুঝবেন
যত বেশি সেই লক্ষ্যে তাদের কর্মকাণ্ড পরিচালনা করবেন তত বেশি কিন্তু দেশের মঙ্গল, জাতির মঙ্গল, তাদেরও মঙ্গল। কিন্তু যেন সুভাষী ঘোড়ায় বাম গণতান্ত্রিক জোট বলছে 7 জানুয়ারি মানুষ প্রহসনের নতুন মাত্রা দেখেছে, সে বিষয়ে আপনার মূল্যায়ন জানতে চাই। পরবর্তী অংশে আবারও যুক্ত হবো, ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আবু আলম মোহাম্মদ শহীদ খান, একদিকে ক্ষমতাসীনরা বলছে যে নির্বাচন করে তারা চাপমুক্ত অনেকটা এবং বিএনপিকে তারা 5 বছর অপেক্ষা করতে বলল ত্রয়োদশ নির্বাচনের জন্য, তাহলে আসলে বিএনপির সঙ্গে রাজপথে পাল্টাপাল্টি কর্মসূচির কোনো প্রয়োজন কি আছে? আপনার শেষ লাইন থেকে আসি যে পাল্টাপাল্টি কর্মসূচি, এটার ব্যাপারে অনেক আলোচনা হয়েছে। পাশাপাশি পাল্টাপাল্টি কর্মসূচি করতেই পারেন, অনেক সময় দেখা যায় তারা করেন না, করলে ভালো না করলে এই জন্য ভালো যে একটি দল যদি আগে কোনো কর্মসূচি দেয় আরেকটি দল অপেক্ষা করতে পারে, কারণ সেই কর্মসূচির মধ্য দিয়ে সরকারের পতন হয়ে যাবে বা রাষ্ট্র লণ্ডভণ্ড হয়ে যাবে, জনজীবনে এত মানে দুর্ভোগ হয়ে যাবে এরকম মনে করার কোনো কারণ নেই এবং এটা আমরা দেখিও নি। তো সেই জন্য কর্মসূচি করার সময় যে গণতান্ত্রিক স্পেসের কথা আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে এবং তারা গণতন্ত্রকে আরও সামনের দিকে এগিয়ে নিতে চান, তাহলে সেটাকে মাথায় রেখে এই পাল্টাপাল্টি কর্মসূচির কোনো দরকার নেই, এই কর্মসূচি না করাটাই ভালো। নির্বাচন হয়ে গেছে, ঠিক আছে, নির্বাচন হয়ে যাওয়ার পরে আওয়ামী লীগ তার দাবিতেও ঠিক আছে যে 5 বছর অপেক্ষা করতে হবে কাউকে কাউকে আরেকটি নির্বাচনের জন্য, বাট এগুলো হলো ধরেন এরকম কথা বলা যায় না যে নির্বাচন এমন তো হতে পারে যে আওয়ামী লীগ ভাবলো যে তারা একটা আর্লি নির্বাচন দিয়ে দেবে। মানে আমরা আমাদের রাজনীতিবিদরা যখন কথা বলে তারা অনেক কথা বলে ফেলে চিন্তাভাবনা না করে, বাট টেকনিক্যালি ইট ইজ কারেক্ট যে 30 তারিখে পার্লামেন্ট বসার পরে তার 5 বছর পরে আর একটা নতুন পার্লামেন্ট বসবে, তার 90 দিন আগে একটা নির্বাচন হবে, বাট পার্লামেন্ট ভেঙে গেলে তার 90 দিন পরে নির্বাচন হবে, টেকনিক্যালি কারেক্ট, মানে এত কথা বলার এই দরকার নেই। পাল্টাপাল্টি কথা বলে এখন যেটা উত্তপ্ত নেই, আপনি বলছেন রাজনীতির মাঠ কি উত্তপ্ত কিনা, এখন তো কোনো উত্তাপ নাই আসলে, তো সেটাকে উত্তপ্ত করা খেলা হবে। কিন্তু প্রশ্ন রেখেছিলাম কিছুদিন আগে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদকও কিন্তু বলেছেন যে বিএনপির খেলা শেষ, বিএনপির আর কোনো ভবিষ্যৎ না, তবে পরে তো উনি চেঞ্জ করছেন, খেলা তো হচ্ছে এখনো, এই যে খেলা হবে এটাই তো একটা মানে রাজনীতির কালচারের একটা অদ্ভুত শব্দ। বলেছেন নির্বাচনের খেলা শেষ হয়েছে, রাজনীতির খেলা বাকি আছে, রাজনীতির খেলা বাকি আছে, খেলা তো চলতেই থাকবে, তাহলে তার মানে খেলা শেষ হবে না। আর রাজনীতিতে আসলে খেলাধুলা তো হয় না, রাজনীতি একটা মানে উচ্চ পর্যায়ের উচ্চ মার্গের ব্যাপার, যারা রাজনীতি করেন এবং যারা রাজনীতি দল করেন তাদের তারা অনেকটা আমাদের চেয়ে উচ্চ মার্গে থাকেন এবং তারা তো দেশের জন্য চিন্তা করেন, রাষ্ট্রের জন্য চিন্তা করেন, জনকল্যাণের জন্য চিন্তা করেন, তারা ক্ষমতায় যাওয়ার জন্য চিন্তা করেন, ক্ষমতায় থাকার জন্য চিন্তা করেন। সো এই জায়গাটায় তারা তাদের চিন্তা ভাবনা আরও উন্নত হোক সেটাই আমরা কামনা করি। ধন্যবাদ জানাচ্ছি আবু আলম মোহাম্মদ শহীদ খান। জনাব মাসুদ কামাল, আমরা দেখছি যে সংসদ অধিবেশনের প্রথম দিন অর্থাৎ 30 জানুয়ারি বিএনপি সেই দিনটিকে ঘিরে আসলে আন্দোলনের নতুন ছক কষছে, কি হতে যাচ্ছে, কি করতে যাচ্ছে বিএনপি? বিএনপি কি করবে এটা তো বিএনপি ভালো বলতে পারবে, এটা আমি আসলে কীভাবে বলবো, কারণ তবে বিএনপির একটা জিনিস হলো কি, আমি যতটুকু বুঝি আর কি, যে ওই দিন একটা সংসদ ই হবে, অধিবেশন বসবে, তো বিএনপি তো এই নির্বাচনটাকেই আসলে সেভাবে স্বীকার করে না, কারণ তারা তো নির্বাচনে যা অংশগ্রহণ করেনি এবং তারা বলতে চাচ্ছে এই নির্বাচনে জনসাধারণের মতামতের প্রতিফলন ঘটেনি, অনেক মানুষ নির্বাচনে ভোট, তারা তো অনেক মানুষকে, তারা তো নির্বাচনের পরপর সারা দেশের মানুষকে তো অভিনন্দন জানিয়েছে যে মানুষ নাকি নির্বাচন প্রত্যাখ্যান করেছে, এই জন্য তারা খুশি অভিনন্দন জানিয়েছে। তাহলে মানুষ যে নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে সেই নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিরা আপনার সংসদে বসবে, এটা বিএনপি এটাকে সহজভাবে নেবে এরকম তো মনে করার কোনো কারণ নাই, তো বিএনপি এটাকে মানে আসলে গুরুত্বই দিচ্ছে না। এবং বিএনপির এই রাজনীতিগুলি না আসলে অনেকটা আমার কাছে মাঝে মাঝে কনফিউজিং মনে হয়, তারা কিন্তু 2018 সালে বলেছিল যে এই নির্বাচনটা অবৈধ সংসদ, তারপর তারা আবার সেখানে গিয়েছিল, তো এখন আবার এইবারও তারা অবৈধ বলছে, এখন যাওয়ার কোনো সুযোগ অবশ্য নাই, তো এইবারও এখন তাহলে কী হবে, কারণ বিএনপি বলছে যে অবৈধ সংসদ, ওই দিন তারা ওখানে গেল, একটা কর্মসূচি পালন করলো। আচ্ছা কর্মসূচির সবচেয়ে সফল কী হতে পারে, আপনি একবার ভাবেন তো হাইপোথেটিক্যালি যে কী করলে কর্মসূচিটা সবচেয়ে সফল হবে, তারা একটা পর্যায়ে বন্ধ হচ্ছে যাবে, মিছিল করে যাবে, কালো পতাকা, যদি পুলিশ তাদের নাও আটকায় তাহলে কোন পর্যন্ত যাবে, বাংলা মোটর পর্যন্ত যাবে, কালো পতাকায় সরকার পতন হবে না, সরকারের আলাপ তো বাদ, আমি সংসদ নিয়ে আলোচনা করছি, তাহলে কি সংসদটা বসবে না, বসবে তো, তো এইগুলি না আমার কাছে মাঝে মাঝে ঠিক ক্লিয়ার মনে হয় না যে আসলে তারা কী করতে যাচ্ছে। দেখেন বিএনপি কালো পতাকা দিয়া রাজপথ লাল করলো না সবুজ করলো, এটা নিয়ে কিন্তু আমার কোনো মাথা ব্যথা নাই ভাই,
ওই সংসদে যে লোকগুলি বসলো সেরা বসতে পারলো কি পারলো না, বসার চেয়ারটা আরামদায়ক হলো কি হলো না, এটা নিয়েও আমার কোনো মাথা ব্যথা নাই। আমার কথাটা হলো তাদের এই যে কর্মসূচিগুলো, যারা সংসদে যাওয়াটাকে আনন্দময় মনে করছে তাদের কাজ, এবং যারা তাদের যেতে বাধা দিতে চাচ্ছে তাদের কাজ, এই দুই কাজের মধ্যে আমি পাবলিক আমার কি লাভ আছে, লাভ ক্ষতি আছে, এটাই আমি বুঝি না। এখানে হলো এটা হলো আমার মূল বক্তব্য যে বিএনপি গেলে কি আওয়ামী লীগ গেলে কি হয়। তো এখন এই যে বিষয়গুলো, এগুলো আবার আওয়ামী লীগ আবার ওই দিনে একটা পাল্টা কর্মসূচি দিয়েছে, কেন কথাবার্তাগুলি এত বালসুলভ হয় যে মানে মাঝে মাঝে মনে হয় যে কেন উনি কথা বলেন, না বললেই ভালো। কারণ এখন ঘোড়ায় হাসে না ঘোড়ায় কিভাবে হাসে, ঘোড়ার হাসি উনি কখন দেখেন, বাস্তবে দেখেছেন না স্বপ্নে দেখেছেন, আমি বলতে পারবো না। এগুলি কেন বলেন উনি? একটা পলিটিক্যাল পার্টি, তারা একটা কর্মসূচি দিয়েছে, তাদের কর্মসূচিকে আপনি এরকমভাবে তুচ্ছতা ছিল করা কি প্রয়োজন রে ভাই? যদি এদের কর্মসূচিটা এতই হাস্যকর হয় তাহলে ওই দিন আপনাদের পাল্টা কর্মসূচি দিতে হয় কেন? আপনি দিতেন না, কেন দিতে হয়? কারণ পাল্টা কর্মসূচি দেওয়ার অর্থ, যেমন একটা জিনিস আমি বলি, এই যে 28 তারিখে একটা ঘটনা হলো, 28 তারিখে এসে মনে করেন একটা বড় ঘটনা হলো, আওয়ামী লীগ বলছে বিএনপি এসে মারামারি করছে, বিএনপি বলছে আওয়ামী লীগরা নিজেরাই এগুলি করে আমাদের নামে চাপিয়ে দিয়েছে। আচ্ছা, এত কিছু তো হতোই না যদি ওই দিন একটা পাল্টাপাল্টি কর্মসূচি না হতো। আওয়ামী লীগ কি বলে যে বিএনপি, যে আওয়ামী লীগ বিএনপির উপর যে দায়টা চাপায়, সেই দায়টা চাপায় আওয়ামী লীগ কি বলে এই কাজটা করাতে দেশের ভালো হয়েছে? বলে না তো। আর বিএনপি যে দায়টা চাপায় আওয়ামী লীগের উপর সেটা তো ভালো হয় নাই। তাহলে এখন ওই দিন যদি আওয়ামী লীগের কর্মসূচিটা না দিত তাহলে তো এই ঝামেলাই হয় না, তাহলে আওয়ামী লীগের গাড়ি ওদিক দিয়ে আসে না, ভাঙচুর হয় না, কিছুই হয় না। একটা দল তার পলিটিক্যাল কর্মসূচি তারা দিয়েছে মানুষকে, তারা কিছু বলতে চায় বলতে দেন, ওই দিনই আপনাকে ডাকতে হবে কেন? তার মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়ার যে মানসিকতাটা, এটা কোনো ভালো কাজ না। এটা কোনো ভালো দরকারটা কি? বছরে তো ভাই আরও অনেক দিবস আছে, 30 তারিখে আপনাকে কর্মসূচি দিতে হবে কেন? আপনি দিয়ে কী প্রমাণ করতে চাচ্ছেন? আপনি এটা দিয়ে কী প্রমাণ করতে চান? আপনি আরেকটা আগুন টাগুন ধরাই বলবেন যে এটা বিএনপি করছে। সমস্যাটা হলো কি, কে করছে এটা তো বোঝার কোনো উপায় নাই, কারণ সমস্ত তো তার কাছে, সে যেটা বলে এটি শোনা যায়। বাংলাদেশে এখন সত্য মিথ্যা কীভাবে বোঝা যায় জানেন? যে যত জোরে বলতে পারে সে তত সত্যবাদী। তো এটা তো ঠিক না। এটা আজকে যদি সরকার, ধরেন হাইপোথেটিক্যালি আজকে যদি সরকার পরিবর্তন হয়, এই সব মামলা দেখবেন আবার নতুন করে আপনার অধিকতর তদন্ত হবে, হয়ে দেখা যাবে উল্টা লোক দায়ী। এটা সবসময় হচ্ছে। তো এইগুলি আলটিমেটলি একটা জাতির জন্য এত পুরো, মানে আজকে 50 বছরের উপরে হয়ে গেছে দেশ, একটা সমৃদ্ধ দেশ হওয়ার কথা ছিল। এখন এই সমস্ত যেগুলো হয় এগুলি ছেলে মানুষের কথাবার্তা হয়, ছেলে মানুষের কাজকর্ম হয়, মানুষ হাসে। ওই যে উপায় লোকের বলে না ঘোড়ায় হাসে, ঘোড়ার হাসতে হবে না, মানুষই হাসে, এগুলো ঠিক না। তো সামনের দিনের রাজনীতির আসলে ভবিষ্যৎটা কি, সে প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি। বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, জেনেছেন নিবেদিত দেশ সম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন জেনেছেন নিবেদিত দেশ সম্প্রতিক। আজকের আলোচনা চলছে নতুন সরকার ও রাজনীতি শিরোনামে। আবারও ফিরছি অতিথিদের কাছে। আবুল মোহাম্মদ শহীদ খান, প্রতিবার নির্বাচনে কেন যেন ভারত ফ্যাক্টর বিষয়টি আমাদের দেশে আলোচনায় থাকে। এবারও কিন্তু বিএনপি অভিযোগ করছে যে এই সরকার ভারত চীন ও রাশিয়ার সরকার, অন্যদিকে ক্ষমতাসীনরা বলছে ভারত সৎ প্রতিবেশী সুলভ আচরণ করেছে। কি বুঝবে এই বক্তব্যের মধ্য দিয়ে আমরা? না, এটা তো এক কথায় উত্তর দেওয়া যাবে না। আমাদের যে ভারতের সাথে যে সম্পর্ক, তারপরে আমাদের যে দেশভাগ 47-এ, আমাদের যে ইংরেজ শাসন আমল, তার আগে মোগল শাসন আমল, ঐতিহাসিক প্রেক্ষাপট। তো এই প্রেক্ষাপটে একসময় ভারতবর্ষে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তারা খুব পাশাপাশি শান্তিপূর্ণভাবে বসবাস করছিল, এবং এই যে শান্তিপূর্ণ পরিবেশ এবং শান্তিপূর্ণভাবে বসবাস এবং শান্তিপূর্ণভাবে দেশের উন্নতির জন্য কাজ করা, একসাথে যুদ্ধ করা, একসাথে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা, সবই কিন্তু করেছে মানুষ। কিন্তু মানুষের মধ্যে ধর্মের নামে একটা বিভেদ সৃষ্টি করা হয়, এবং বিভেদ সৃষ্টি করে পাকিস্তান রাষ্ট্রের যে জন্ম, সেই জন্মের প্রধান কারণ তো ধর্ম।
ধর্মভিত্তিক একটা রাষ্ট্র, যে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র। আপনি চিন্তা করেন, আপনার তখন জন্ম হয়নি, আমারও জন্ম হয়নি, বাট আপনি চিন্তা করেন যে ভারতবর্ষের এমন কোনো নগর, এমন কোনো বন্দর ছিল না যেখানে হিন্দু মুসলমান পাশাপাশি বাস করতো না। তা এখন আপনি কিছু অংশ ইস্ট পাকিস্তান বানালেন, পূর্ববঙ্গের কিছু অংশ নিয়ে এটাকে বঙ্গভঙ্গ করে আপনি ওয়েস্ট পাকিস্তানে বানালেন, ওখানেও কিন্তু মুসলিম লীগ নির্বাচন করে জেতে নাই, শুধুমাত্র ইস্ট বেঙ্গলে জিতেছিল এবং গভর্নমেন্ট ফর্ম করেছিল। তো তাহলে বাকি হিন্দু মুসলমানের কী হলো? তারপর একটা বিরাট সংখ্যক মানুষকে দেশ ত্যাগ করতে হলো, মানে জন্মভূমি ত্যাগ করতে হলো, সেটা মুসলমানরাও ত্যাগ করছে, হিন্দুরাও ত্যাগ করছে। তখন থেকে এই ধর্মের রাজনীতিটাকে আমরা উস্কিয়ে দিচ্ছি, সবসময় আমরা ধর্ম নিয়ে একটা রাজনীতি করি। এবং একাত্তরের মুক্তিযুদ্ধে যখন ভারত আমাদের জন্য কাছে এগিয়ে আসে, আমাদের বন্ধু হয়, এবং তাদের অলমোস্ট 14,000-17,000 সৈন্য, একটু ডিবেট আছে সংখ্যা নিয়ে, বাট এটা 14,000-এর কম না, তারা কিন্তু এখানে রক্ত দিয়েছে আমাদের স্বাধীনতার জন্য। সব কিছুর পরেও আমাদের কিছু কিছু রাজনৈতিক দল, কিছু কিছু অন্ধ গোষ্ঠী, ধর্মান্ধ গোষ্ঠী, আমি মৌলবাদী বলি না এদেরকে, মৌলবাদ ভালো জিনিস, ধর্মান্ধ গোষ্ঠী, তারা এই ভারতের বিরুদ্ধে, ভারতের নিয়ে রাজনীতি করতে চায়। অ্যান্টি হিন্দু, অ্যান্টি ভারত, অ্যান্টি ইন্ডিয়ান ক্যাম্পেইন, এগুলো তারা করতে চায় এবং তারা করে যাচ্ছে এটা। সুতরাং ভারত একটা ফ্যাক্টর, এটা ঠিক আছে, ফ্যাক্টর তো বটেই। এখন ভারতের সাথে আমাদের রাজনীতির বন্ধুত্বপূর্ণ রাজনীতি, বন্ধুত্বপূর্ণ সীমান্ত, বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রমন্ত্রী, এগুলো তো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তবে যেমনটি বলা হচ্ছে, নির্বাচনে ভারত প্রভাব বিস্তার করছে। কাকে? নির্বাচনে। নির্বাচনে প্রভাব বিস্তার, আমেরিকার নির্বাচনে নাকি রাশিয়া প্রভাব বিস্তার করে, তো এগুলো তো প্রমাণ করা খুব কঠিন। তো ভারতের নির্বাচনে কীভাবে প্রভাব বিস্তার করবে এটা বললে তো অনেক এরকম কাহিনী আছে। 2001 সালের নির্বাচনের পরে আমাদের একটা ক্লাবে, একটা অভিজাত ক্লাবে শ্যাম্পেন বৃষ্টি হয়েছিল, সেখানে ভারতের, আমাদের সুভাষ আরও ভালো মতো বলতে পারবে, সেখানে তখনকার রয়ের যে এখানকার চিফ, ওদের রয়ের চিফ তো বুঝে যায় না, ওদের একটা অন্য নামে থাকে, পলিটিক্যাল কাউন্সিলর অথবা একটা নামে, উনি তো শ্যাম্পেন বৃষ্টি করেছিলেন এবং ওখানে অনেকে উপস্থিত ছিলেন, তখন তো বিএনপি জিতেছিল। তো সুতরাং নির্বাচনে ভারত প্রভাব বিস্তার করে এটা অনেক পুরানা খবর, আমার মনে হয় না নির্বাচনে কোনো দেশ প্রভাব করতে পারে, জনগণই এটা ঠিক করে। যারা বাসুদ কামাল, এ যাবৎ যদি আমরা নির্বাচনগুলো পর্যালোচনা করি, আমরা দেখেছি যে 4টি নির্বাচন বিরোধী দলবিহীন হয়েছে, 88 নির্বাচন, 96 নির্বাচন, 2014 নির্বাচন, 24 নির্বাচন। সামনের দিনের রাজনীতির ভবিষ্যৎ কি পাল্টে যাচ্ছে? 96-এর 15 ফেব্রুয়ারি নির্বাচন, জি না, একটা জিনিস হলো কি, নির্বাচনে প্রধান বিরোধী দল যদি না আসে সেটাকে আসলে আমি নির্বাচনই বলি না, এটা হলো আমার অবজারভেশন। কারণ এতে হয়টা কি, ধরেন একটা নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের ফল যদি আপনি আগে জেনে যান তাহলে সেটাকে আপনি নিয়ে নির্বাচন কীভাবে বলবেন? তার তো বলুন সিলেকশন করে দিলে তো টাকাগুলি বেঁচে যায়, অনেক টাকা, তো এতগুলি টাকা অপচয় করছেন, কার টাকা এটা? কার টাকা? কোনো পলিটিক্যাল পার্টির টাকা, সরকারের টাকা? এটা তো মানুষের টাকা, সাধারণ মানুষের টাকা, যেটার ফল নির্ধারিত, তার জন্য ইলেকশন করতে হবে কেন? ব্যালট বাক্সে ওই ব্যালট পেপারে নাটক করতে হবে কেন? আবার এবার যেটা ইউনিক ব্যাপার হয়েছে, ব্যালট পেপার একটা ছিল কিন্তু, সেই ব্যালট পেপারে আপনার অনেকগুলি মার্কাও ছিল, ওখানে আপনি যে মার্কাই সিল দেন সব সিলে আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে, আওয়ামী লীগে যাচ্ছে। তো এটা, এই ধরনের নির্বাচন যদি হয় তাহলে সেই নির্বাচনটাকে ভালো নির্বাচন বলবো, এটা মানে আমি নির্বাচনই বলি না বেসিক্যালি এগুলিকে। তো এরকম হয়েছে, 96-15 ফেব্রুয়ারিতে হয়েছে নির্বাচন, 2014-তেও হয়েছে, 18-তেও হয়েছে, 24-এও হলো। তো এগুলি গণতন্ত্রের জন্য ভালো কিছু না, বরঞ্চ গণতন্ত্রের জন্য এর চেয়ে বড় খারাপ আর কিছু হতে পারে না। এখন আমার যেটা মনে হচ্ছে জিনিসটা, যে সামনে ভোটিং সিস্টেমের প্রতি মানুষের তো আস্থা একদমই নাই, এখন আগামী দিনগুলিতে যে কী দাঁড়াবে এটা নিয়ে আসলে নতুন করে ভাবতে হবে। যারা নাকি রাজনীতি নিয়ে ভাবেন, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে ভাবেন, তাদেরকে চিন্তা করতে হবে যে আসলে এভাবেই কি গণতন্ত্র অগ্রসর হবে কিনা, এটাই কি গণতন্ত্র, এটাই কি ভোট, এটাই কি নির্বাচন, এগুলি নিয়ে মনে হয় নতুন করে ভাবার সময় আসছে। কারণ যারা এভাবে নির্বাচন করছে এবং এটাকে নির্বাচন হিসেবে অভিহিত করতে চাচ্ছে, তারা কিন্তু লজ্জা পাচ্ছে না, তারা কিন্তু মোটেই লজ্জিত হচ্ছে না। এই যে নির্বাচনটা হয়ে গেলো, মনে করেন যারা মন্ত্রী হলেন, এদের মুখের দিকে তাকিয়ে দেখেন কী উল্লাস, বিজয়ের উল্লাস তারা। এই এখানে বিজয়ের কী হলো রে ভাই? আপনি একটা অনিয়মকে গায়ের জোরে প্রতিষ্ঠা করে বলতেছেন যে আমরা জিতছি, একা আমি জিতছি, আবার ওরা কিন্তু চামচা সেটা হাততালি দেয়, আবার বলে কি এটা জনগণের সরকার, জনগণ কই, জনগণটা কোথায়?
বলতেছেন যে 31.8% লোক আমাদেরকে ভোট দিচ্ছে, কোথায় দিচ্ছে 31%? আপনি বললে হবে? ওই দিনে যে যে সমস্ত মিডিয়াগুলি আছে, আমি দেখলাম ডয়েচে ভেলের এক রিপোর্টার যে বাংলা বিভাগের হেড, সে বলতেছে সে এক রাজ্য থেকে এসে বলছে 2% ভোট হয়েছে, সে বলছে এটা, আর এরা বলছে 41% ভোট হয়েছে। তো আমি কারটা আমি কারটা মানব? আমি নিজেও তো দু একটা কেন্দ্রে গেছি, 41 কাহাকে বলে? প্রতি 10 জনের মধ্যে 4 জন লোক ভোট দিচ্ছে। দেখেন আপনি আজকে আপনি যে চেক করেন, কিন্তু যেন মাসুদ কামাল আপনি বলছিলেন যে সামনের দিন আসলে গণতন্ত্র নিয়ে ভাবনার সময় এসেছে, এই ভাবনাটা আসলে কে ভাববে? প্রশ্নটি রেখে যাচ্ছি, ফিরবো আবারও, ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে। আমি নিশ্চয়ই আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমি প্রশ্নটি নিয়ে আপনার কাছে, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জনাব সুভাষ সিং হোড়াই, অনেকটা মাসুদ কামালের বক্তব্যের সাথে কিন্তু মিলে যাচ্ছে, যেমনটি আসলে বাম গণতান্ত্রিক জোট বলেছে যে 7 জানুয়ারি মানুষ প্রহসনের নতুন মাত্রা দেখেছে এবং নির্বাচনী ব্যবস্থার সংস্কার ছাড়া জনমতের প্রতিফলন কোনোভাবেই সম্ভব নয়। অনেক কঠিন কঠিন কথা, আমি তো আর মাসুদ কামাল ভাইয়ের মতন কঠিন কথা হেসে হেসে বলতে পারি না, আমি চেষ্টা করবো এখন থেকে। আমি খুব আশ্চর্য লাগে, অনেক যুক্তি আমাদের সামনে যখন আসে আপাতদৃষ্টিতে মনে করবে হঠাৎ করে শুনলে মনে মতো যুক্তি আছে। তো মাসুদ কামাল ভাই বললেন না যে যে নির্বাচনের ফলাফল নির্ধারিত সেই নির্বাচন কী করে নির্বাচন হয়? খুব মেধাবী ছাত্র মাসুদ কামাল ভাই, এবং নির্ধারিত যে তিনি পরীক্ষা দিলে প্রথম হবেনি, আমি তার চেয়ে অনেক কম মেধাবী, আমি যে কোনো কারণে হোক, শারীরিক কারণে হোক, যে কোনো কারণে পরীক্ষা দিলাম না, তারপরে কি আমার বলার সুযোগ আছে যে মাসুদ কামাল যে প্রথম হয়েছে এই প্রথম প্রথম না? বাস্তবতা তাই, 2019 সালে 5ই সেপ্টেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমি যেই ভবনে বসে কথা বলছি সেখানে যে দৈনিক ভোরের কাগজের অফিস, সেখান থেকে যে পত্রিকাটি বেরিয়েছিল সেই পত্রিকায় তিনি একটা লম্বা সাক্ষাৎকার দিয়েছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল 2014 নির্বাচনে অংশগ্রহণ না করা। আবার একটু আগে মাসুদ কামাল ভাই বলেন যে 2018 সালের নির্বাচনে আপনারা সবাই মিলে নির্বাচন করলেন, সব বিরোধী দল এক হয়ে নির্বাচন করলেন এবং যেটাকে যৌথ পরিবার, জামাত বিএনপি যৌথ পরিবার একসাথে হয়ে গেল, করলেন সবাই মিলে, বাম গণতান্ত্রিক সব সব আদা বাম সব এক হয়ে গেল। সে এক হয়ে নির্বাচনে আপনি গেলেন, আপনারা 7 জন জিতলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জিতলেন, আপনি নির্বাচনে জেতার পরে আপনি সংসদে যোগ দিলেন না, আবার ওই আসনে আবার পুনর্নির্বাচন হলো, বিএনপির একজন নির্বাচিত হলেন, মানে কি রাজনীতির বার্তাটা দিলেন? সমাধানের কোন পথ কি তৈরি হলো? প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি, ফিরছি আবারও, ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, জেনেছিলেন নিবেদিত দেশ সাম্প্রতিকের এ পর্যায়ে, আবারও বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিক, আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব মাসুদ কামাল, আপনি বলছিলেন যে সামনের দিনে গণতন্ত্র নিয়ে ভাববার সময় এসেছে, কে ভাববে? না ভাববে আসলে যাদের ভাবার কথা, তারা যখন ভাবছে না তো যার জন্য যার গণতন্ত্র দরকার, মানে সাধারণ মানুষ, তাদেরকে ভাবতে হবে, এবং তারা যে ভাবছে না আমি তাও মনে করি না, ভাবাভাবি শুরু হয়ে গেছে। মানুষ অবশ্যই ভাববে, যেমন আমি দিনের পর দিন আমার কথার কোনো মূল্য থাকবে না, আর আমি কিছুই মনে করবো না, মেনে নেব, ভাই আমি তো যন্ত্রণা, আমি তো এই কাপড়া না, যে কাপড়া আপনি এখানে রাখেন কাপড়ের কোনো আপত্তি নাই, এখানে রাখেন তাও কাপড় কোনো আপত্তি নাই, তা আমাকে বলেন যে তুমি এখানে বসে থাকো, তুমি এইভাবে থাকো, আমি থাকবো? থাকবো না। সাধারণ মানুষই ভাববে, আপনি রাস্তায় বের হয়ে একে রিক্সায় উঠে একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করে নির্বাচন কেমন দেখলেন, খালি একটু শুনেন কি বলে, তো তারা ভাবা শুরু করছে, ভাবছে এবং রিয়েক্ট করছে। হাতের কাছে পাইলে তাদেরকে শিখাই দিবে গণতন্ত্র কাহাকে বলে, কত প্রকার কী কী, বেশি দিন সময় লাগবে না, কটা দিন খেলে ওয়েট করেন, গাড়িতে চড়ে তো ওই রিক্সাওয়ালার সঙ্গে মিশে না, কয়েকদিন মিশলি হব, খালি জাস্ট খালি আপনি আগামীকাল থেকে করেন না, রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন ভাই ইলেকশন কেমন করলেন, খালি কানের মধ্যে তুলাতে রেখেন না, তারপর মনে হবে যে কান তো মানে ফেটে যাচ্ছে, কী বলে তারা?
তারা ভাবা শুরু করছে, তারা তাদের মতো করে ভাবতেছে। সেই ভাবনার ধার, মানে সেই ভাবনার ওজন আপনি বহন করতে পারবেন কিনা, এই প্রিপারেশন নেন। ধন্যবাদ জানাচ্ছি বাসিত কামাল। সুভাষ সিং হরাই, যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে তিন মেয়াদ ধরে তো নির্বাচন কেন্দ্রিক সংকট কেন সমাধানের পথ তৈরি হলো না, আর প্রশ্ন করার প্রয়োজন আছে? মাসুদ কামাল ভাই যখন বক্তা থাকেন প্রশ্ন তার প্রয়োজন হয় না। আমি নির্বাচনের পরদিন 8 তারিখে আবনী ক্লাবের থেকে বেরোচ্ছি সন্ধ্যাবেলা, বেশ কিছু রিক্সা ওখানে জটলা পাকিয়ে আছে। রিক্সাওয়ালারা একজন একজনকে বলছে, আরে নির্বাচনে কি আমরা বিএনপির কাছে জিতছি নাকি, আমরা বিদেশিদের কাছে জিতছি, বিদেশিরা আমাদের কাছে হারছে। অতএব রিক্সাওয়ালাদের চিন্তাভাবনা কেমন কিংবা শ্রমজীবী মানুষের চিন্তাভাবনা কেমন, এটা আপনার দেশ টিভি সহ সব টেলিভিশন দেখিয়েছে না, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ। অতএব এই আলোচনাটা আমরা যখন জ্ঞানীরা করি তখন কিন্তু অন্যরকম শোনায়। নির্বাচনে নাকি 1% ভোট কম পড়েছে, 1979 সালে পার্লামেন্টে কত শতাংশ ভোট পড়েছিল, 50.62। আবার 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের শেষ যে নির্বাচন বলা হচ্ছে সেই মাসের 88% ভোট পড়েছিল। আবার বলা হয়েছিল প্রথম 4 ঘন্টা পড়েছে 36%, শেষ 4 ঘন্টায় হচ্ছে 52%। এখন তো আমাদের অঙ্কে অঙ্কবিদরা, গণিতবিদরা, বীজগণিত, পাটিগণিত সবই কিন্তু শুনতে পাচ্ছি, তারা বলছে শেষের ঘন্টায় কত শতাংশ হয়েছে, এটা মিলছে না, ওটা মিলছে না। তাহলে 2008 সালের নির্বাচনে 88% ভোট, প্রথম 4 ঘন্টা 36%, পরের 4% 52% হলো কেন? সেখানে আসলে বিস্তারিত আলোচনা কিন্তু বাংলাদেশ এগোচ্ছে, আমরা হয়তো বুঝতে পারছি না। আর বলো মোহাম্মদ শহীদ খান, একটু জাতীয় পার্টি প্রসঙ্গে আপনার কাছে একটু মূল্যায়ন জানতে চাই। আমরা দেখলাম যে জিএম কাদের এবং মুজিবুর হক চুন্নুকে অব্যাহতি দিয়ে নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেছে রওশন এরশাদ, সেই জায়গা থেকে আবার বিরোধী দলীয় নেতা হচ্ছে জিএম কাদের, হচ্ছেটা কি? না, জাতীয় পার্টিতে কিছু হচ্ছে না, এসব নাটক হবে এবং এই নাটকের মধ্যে আমাদের কোনো মন্তব্য করার কোনো দরকার নেই এবং এইভাবে জাতীয় পার্টি একদিন শেষ হয়ে যাবে আর কি। আর ওনার তো এখন পলিটিক্স করার মতো ফিজিক্যাল ফিটনেসও নাই। আমরা বরঞ্চ যে সংকট আছে রাজনৈতিক, গণতান্ত্রিক এবং দেশের যে সুশাসনের সংকট, দ্রব্যমূল্য এবং এগুলো আওয়ামী লীগের ইস্তেহারে কিন্তু অনেকগুলো বলা আছে। একদিকে জাতীয় পার্টির গৃহবিবাদ, অন্যদিকে আবার গৃহপালিত বিরোধী দলের তকমা, না এগুলো বুঝি আসলে জাতীয় পার্টি না এই বিরোধী দল শুনেন। আচ্ছা ধরেন জাতীয় পার্টি আজকে বিরোধী দল আছে না, এটা আলোচনা বাদ দেন। একসময় তো আমার পাশে যিনি বসেছেন সুভাষ, খুবই মেধাবী ছাত্র, মেধাবী নেতা, তাদের পার্টি বিরোধী দল ছিল না? তো উনি একটু দয়া করে নেক্সট একটা আলোচনা আয়োজন করেন, আমিও আসবো। ওনারা যখন বিরোধী দলে ছিলেন তখন পার্লামেন্টে এই যে বিভিন্ন কালা কানুন নিয়ে কী কী বলেছিলেন, আর যখন ক্ষমতায় আসছেন তারপর সেই কালা কানুনের কোনো পরিবর্তন হয়নি, ওই কালা কানুন আরও কঠোর হয়েছে। তো বিরোধী দল থাকা না থাকা আবার আবার এই ঠিক, আওয়ামী লীগ 92 সালে বিরোধী দলের থেকেই কোস্টগার্ড আইন কিন্তু পাশ করিয়েছে। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে, তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এখানেই শেষ করছি জেনেসারে নিবেদিত দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।